নিজের কোনো বোন নেই, মন খারাপ, চিন্তার কিছু নেই, এক ক্লিকে বোন ভাড়া পেয়ে যাবেন আপনি। সে আপনার সঙ্গে গল্প করবে, গান শোনাবে, এমনকি রোদ পড়লে বিকেলের দিকে বোনের সঙ্গে পছন্দের জায়গায় বেড়াতেও যেতে পারবেন, দিতে পারবেন উপহারও। বার্তা সংস্থা AFP বলেছেন, এই সুবিধা পাওয়া যাচ্ছে জাপানে। সেখানে বোন ভাড়া দিতে রীতিমতো সংস্থা খুলে ফেলেছেন এক মনোরোগ বিশেষজ্ঞ। সেখানে কাজ করছেন 10 জন তরুণী। রাজধানী টোকিও শহরে অন্তত 300 জন ভাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তারা। টোকিওর চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞ ইউচি ইশি শুরু করেছেন এই ব্যবসা। তার দাবি, জাপানে এক সন্তানের পরিবারের সংখ্যা সবচেয়ে বেশি, ফলে একা একাই বড় হতে হয় শিশুদের। জীবনে প্রতিষ্ঠা পেলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাকিত্ব গ্রাস করতে থাকে, ফলে দেখা যায় নানা মানসিক সমস্যা। অনেকে তো এতটাই মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েন যে নিজেরাই নিজেদেরকে গৃহবন্দী করে ফেলেন। এই সমস্যা সমাধানের জন্যই বোন ভাড়া দেওয়ার পরিকল্পনা করেন তিনি। চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞ ইউচি ইশি বলেন, চিকিৎসা করতে গিয়ে দেখেছি অনেক জাপানি তরুণ মনের কথা বলতে পারছেন না। হয়তো খুব সামান্য সমস্যা, কিন্তু সেটাই তাদের কাছে জটিল হয়ে দেখা দিচ্ছে। একবার এক রোগীকে আমার নার্সের সঙ্গে বেড়াতে যেতে বলেছিলাম। তিনি যে সমস্যার কথা আমাকে বলতে পারেননি সেটা নার্সকে দিব্যি বলে দিয়েছিলেন। শুধু তাই নয়, খুব অল্প সময়ের মধ্যে দ্রুত সুস্থ হয়ে ওঠেন ওই রোগী। এরপরই সংস্থা খুলে বোন ভাড়া দেওয়ার পরিকল্পনা করি। জাপান সরকারের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশটির প্রায় আধ মিলিয়ন মানুষ একাকিত্বে ভুগছেন। প্রযুক্তি ক্ষেত্রে দারুণ উন্নতি করায় এমনি জাপানের জীবনযাত্রা আধুনিক হয়েছে, বেড়েছে ব্যস্ততা। সেই জায়গায় রয়েছে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই। মনোরোগ বিশেষজ্ঞ ইউচি জানিয়েছেন, এই ভাড়া করা বোনদের সঙ্গে সময় কাটাতে কাটাতে একটা পরিবারের মতো স্নেহের পরশ পাচ্ছেন জাপানি তরুণরা। অনেকে তো এইসব ভাড়া করা বোনদের সমস্ত দায়িত্বও নিয়ে ফেলেছেন। তাদের বিয়েতে খরচ করা থেকে শুরু করে যাবতীয় কাজ দাদা বা ভাইয়ের কর্তব্য পালন করছেন তারা।